আজ 26 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ, 11ই আশ্বিন, 1429 বঙ্গাব্দ, সোমবার। ১৮৮৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম কথা বলার যন্ত্র গ্রামোফোনের পেটেন্ট করেন এমিল বার্নলিনার নামে এক জার্মান অভিবাসী। ১৯৬০ সালের 26 সেপ্টেম্বর শিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্কে যোগ দেন দুই প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডি। ১৯৬৮ সালের এই দিনে জাতিসংঘে যোগদান করে সুইজারল্যান্ড। ১৯৭৩ সালের এই দিনে রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় কনকর্ড বিমান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।